সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। হেই গাইজ, ইটস জনি ফ্রম টেক ফর গিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখান থেকে মেম্বারগুলোকে একসাথে রিমুভ করে দেওয়া যায় জাস্ট একটা কোড ব্যবহার করে। যেহেতু ফেসবুকে এই অপশনটা দেওয়া নাই যে একসাথে অনেকগুলো বা সব মেম্বার রিমুভ করা যাবে, তো আমি দেখাচ্ছি কিভাবে। প্রথমে আমরা যাবো আমাদের ফেসবুকে, সেখান থেকে আমাদের গ্রুপটা সার্চ দিব। দেখুন আমাদের এখানে টেক ফর গিক দুইটা গ্রুপ রয়েছে, সেই দুইটা গ্রুপ থেকে আমি একটা গ্রুপ হচ্ছে আমি এক্সট্রা বানিয়ে ফেলেছি আমার অজান্তে, মানে ভুলে তৈরি হয়ে গেছে। এখন সেই গ্রুপটা আমি রিমুভ করে দেবো, যেহেতু ফেসবুকে কোনো গ্রুপ রিমুভ করা যায় না। রিমুভ করতে হইলে লাস্ট মেম্বার যে সে যখন লিভ নিবে তখনই গ্রুপটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে সেটা করতে হবে। প্রথমে আমরা গ্রুপে যাব, গ্রুপের ভিতরে ঢুকবো, সেখান থেকে আমরা মেম্বার্সে যাব। মেম্বার্সে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মেম্বারগুলো রয়েছে তারা এদেরকে শো করতেছে। তো এখন আমি যদি চাচ্ছি যে মানে তো এখন আমি যদি চাই যে এদের আমি রিমুভ করব, যেমন ধরুন আমি সাব্বিরকে রিমুভ করছি, এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করে দেন রিমুভ ফ্রম দ্য গ্রুপ, এইটাতে দিলে মানে রিমুভ হয়ে যাবে। দেন কনফার্মেশন একটা ডায়লগ আসবে, সেখান থেকে কনফার্ম করলে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে গ্রুপ থেকে। কিন্তু এই কাজটা মানে অনেকজনের জন্য করা আসলে খুবই সময় সাপেক্ষ আর অনেক কষ্টদায়ক, কারণ আপনার নিজের আঙ্গুল ব্যথা হয়ে যাবে এটা করতে করতে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে আমরা যাব একটা কোড নিব, এই কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো কোথা থেকে আপনারা পাবেন, এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে কোডটার লিঙ্ক। এই কোডটা আমরা ফুল সিলেক্ট করব। আপনাদের জানানোর জন্য বলে দিচ্ছি যেখানে আমি ক্রোম ইউজ করতেছি আমার ব্রাউজার হিসাবে, সেখান থেকে আমি এই তিনটা যে মেনু বাটন রয়েছে সেখান থেকে ক্লিক করে মোর টুলসে যাব, সেখান থেকে ডেভেলপার টুলসে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কার্সর ব্লিঙ্কিং করছে, সেখানে আমি আমার যে কোডটা এখানে এটা পেস্ট করে দিব। সরি, কে জানে আসছে বাসায় কলিং বল দিচ্ছে। তো এখানে আমি যে কোডটা পেস্ট করে দিচ্ছি, তো সেটা হচ্ছে এই এই কোডটার মাধ্যমে আমরা সমস্ত যে মেম্বারগুলো আছে সেগুলো ডিলিট করবো। তো এখানে আমি জাস্ট কোডটা পেস্ট করে এন্টার দিলাম। এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, আমি কিন্তু কিছু করছি না, এটা যা করার কোডটাই করতেছে, তারাই সব কিছু করে দিচ্ছে। আপনারা জাস্ট দেখতে থাকুন যে কীভাবে ব্যাপারটা হচ্ছে। আমি একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের কিছুটা টাইম সেভ হয়। তো দেখুন এখানে আমাদের স্টপ হয়ে গেছে, এখানে আমাদের স্টপ হয়ে গেছে। এখান থেকে কারণ হচ্ছে যে আমারটা চলে গেছে, আমি লাস্ট মেম্বার বা আমি অ্যাডমিন, আমাকে ডিলিট করবে না। তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি এটা আবার এই কোডটা এখানে আবার পেস্ট করে দিব। কোডটা আবার পেস্ট করে দিয়ে দেন আমি এন্টারে ক্লিক করব, এটা আবার স্টার্ট হবে। এখন আর কারা রয়েছে আর এই এই কয়জন মেম্বার রয়েছে এদেরকে আমি ডিলিট করে দিব। এখানে কোডটা আমি আবার পেস্ট করে দেন এন্টার চাপ দিব। এখন এই দুইটার জন্য মনে করি না যে আবার কোড পেস্ট করার দরকার আছে, এটা আমি ম্যানুয়ালি করে নিচ্ছি। এখান থেকে রিমুভ ফ্রম দ্য গ্রুপ কনফার্ম, রিমুভ ফ্রম দ্য গ্রুপ কনফার্ম। তো এই তো ছিল সবগুলো মেম্বার ডিলিট হয়ে গেছে অথবা গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে সবগুলো মেম্বার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনি গ্রুপটা ডিলিট করতে চান তাহলে এই স্টেপ আপনার জন্য, আর যদি গ্রুপটা ডিলিট করতে না চান তাহলে এইটুকুই এনাফ, সবগুলো মেম্বার ডিলিট হয়ে গেছে অথবা রিমুভ হয়ে গেছে। আর যদি গ্রুপটা আপনি ডিলিট করতে চান তাহলে আপনি তো এখন মাত্র লাস্ট মেম্বার এই গ্রুপে, তো আপনি কী করবেন, এখান থেকে সেটিংসে যেয়ে আপনার নিজেকে লিভ দিয়ে দেবেন অথবা আপনি নিজে গ্রুপ থেকে লিভ নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়ালগ বক্সে তারা দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ টেক ফর গিক সিন্স ইউ আর দ্য লাস্ট মেম্বার, লিভিং নাও উইল অলসো ডিলিট দিস গ্রুপ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখান থেকে লিভ নেই অথবা আমি লাস্ট মেম্বার হিসাবে আমি যদি এখান থেকে লিভ নেই, গ্রুপটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আসলে গ্রুপটা ডিলিট হয়ে যাক, কারণ আমার আরেকটা গ্রুপ আছে সেটাই অরিজিনাল গ্রুপ, এটা হচ্ছে একটা এক্সট্রা গ্রুপ যেটা ভুলবশত ক্রিয়েট হয়ে গেছে। তখন আমি চাচ্ছি যে এটা ডিলিট করে দিব। তো ডিলিট সরি লিভ অ্যান্ড ডিলিট এখানে ক্লিক করলে গ্রুপটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে গ্রুপটা ডিলিট হয়ে গেছে। এখন আমি গ্রুপটা কনফার্ম হওয়ার জন্য আবার সার্চ দিচ্ছি। দেখুন একটা মাত্র গ্রুপ আছে এখন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল যে কিভাবে আপনাদের গ্রুপ থেকে মাত্র একটা কোড ব্যবহার করে খুব সহজে আপনার গ্রুপ থেকে সবগুলো মেম্বার রিমুভ করে দেওয়া যায় এবং আপনার গ্রুপটি ডিলিট করে দেওয়া যায়।
তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো এপিসোড নিয়ে অথবা নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, পিস।